ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। এতদিন ব্লগ বানাতে পারিনি, রেগুলার আমার ক্লাসেস হচ্ছিল আর কালকেই আমার এক্সাম শেষ হয়ে গেছে। তো এবার থেকে তোমাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার হবে। যারা আমার নন বেঙ্গলি ফ্রেন্ড আছো তাদেরকে হ্যাপি মকর সংক্রান্তি, আর যারা বাঙালি আছে তাদেরকে বলছি হ্যাপি পৌষ পার্বণ। তো চলো, আজকে এমনি ক্লাউডি ছিল পুরো দিন ভরটা, তো আমাদের আজকে রাত্রিবেলা তৈরি হচ্ছে পিঠে। আমি এখন যাচ্ছি নারকল কুটতে, আর যাদের বাড়ি পিঠে তৈরি হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও যে কার বাড়ি কী কী পিঠে হচ্ছে। আর কেউ যদি খেতে চাও তো চলে এসো, আর আমাকে যদি আর আমার যদি ব্লগটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে প্রেস করে দিও, আর শেয়ার করতে ভুলো না তোমাদের সবার সাথে, রিলেটিভ ফ্যামিলি সবার সাথে। আর চলো যাওয়া যাক নারকল কুটতে। এখানে গুড্ডু পড়াশোনা করছে, এখানে চলছে নারকল কোড়াচ্ছে হাতি, নো প্রবলেম। চল নিকল, নারকলগুলো ভালো করে কাটিস আবার। কোথায় দেখতে পাচ্ছি না, তাই এখনো ভেতরে আছে, এখনো অনেক অনেক আছে, জোর নেই আসলে গায়ে, খাইনি তো 10 মাস ধরে খাইনি তাই জন্য। কোন এই লোক, কহাঁ সে আতে? তো গাইস, এখানে নারকল কোড়া হয়ে গেছে, আর এখানে আমি এখন বানাচ্ছি চা বানিয়ে নি। আর এই যে বোন এখানে পড়ছে আর লিখেছে আজকে হলো কার্সিভ রাইটিং এর সি, আর তার আগে লিখে নিয়েছে অলরেডি এ আর বি। তো এখন হিন্দি ওয়ার্ড মিনিং পড়ে নেবে, তারপরে তোমাদেরকে দেখাবো পিঠে বানানোর রেসিপি। আর চলো, আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর ওয়েদার দেখো, বাইরের ওয়েদার দেখো, আর আজকে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। সকাল থেকে রোদ উঠিনি, দেখো গাড়ি ঘোড়া সব যাচ্ছে। তো চলো, এই লকডাউন করে কোথাও ঘুরতে যেতেও পাচ্ছি না। তো চলো, তোমরা দেখো দূর দূর অবধি লাইট চলছে। দেখো দাদার কাঁধের ওপর উঠে বসেছে এত বড় মেয়ে, এবার দেখো যাচ্ছে, এই মাথা লাগবে দাদার কাঁধে উঠে, এবার এবার সারা ঘর ঘুরে বেড়াচ্ছে আর বলছে ছোড় না ছোড় না। দেখো দেখো দেখলো, ই লড়কিয়া নামে ইয়ামিকা আর ইসকা নামে আয়ন, দেখো দো ভাই বেন কাহাঁ উঠি। আর এখানে তৈরি হচ্ছে মাওয়া, যে দুধ দিয়ে তৈরি হচ্ছে মাওয়া। চলো মাওয়াটা বানানো যাক। ঘরে মামা তৈরি হচ্ছে, দুধটাকে ভালো করে ঘুরে নিয়েছি, নিয়ে জাল দিয়ে দিয়ে দিয়েছি মামা। সাথ সাথ চলতে চলতে হাত ছুট যায়েঙ্গে, এসি রাহ তিন কাপ চালের আটা আর এক কাপ আর হাফ কাপ নিচে ময়দা, এখানে দেখতে পাচ্ছ গুড়া হাতে
मेरे दिल को तुझा से जुदा कर दे मां बोल पासे दड़ी छे और इनी के मां बैठक तर बुलाओ मैं कंप्लीट मेरा और इनी के खूब मेरी ऑलमोस्ट रेडी हो गया चेक तुमनी जड़ते सूखी गेले तेरे वास्ते इधर इश्क सूफी जन्ने बुलेट ऑलरेडी पूरा रेडी हो गया सूफिया ना मेरा इश्क सूफिया चलते जल नीचे तर मध्ये चलो पुरी पिठे दोटा की करे बनाबो सेटा देखो एखाने नारकल छाईटा रेडी हो गेछे जेतु तोमार मावा दिए बनाना होयेछे चीनी देवा होयेछे बोले ओटा लाल होयनी जेतु गुड़ दिए कोरिनी साथ साथ चलते चलते माने हाथ छूटे जिनिसटा होयनी एटा पुरो दूध दिए होयेछे ऐसी राहों में बच्चो जलटा गरम करे नुनटाओ में होयेछे बाटे बाटे करते करते रात टूट जाएगी ऐसी रातों में मिलो ना क्या हम हैं क्या रब है जहाँ तू है कहीं सब है मेरे लब मिले मेरे लब खिले अब दूर क्या है जाना तेरे वास्ते मेरा इश्क सूफियाना मेरा इश्क सूफियाना চুলবুলি মাসি অল টাইম ব্লগ বানাবো ব্লগ বানাবো ব্লগ বানাবো এবার ও কি বলছে তোমরা একটু শুনে নাও दूरियों की क्या फिक्र जैसे लफ्ज और बातें ऐसे नजदीक थे तेरी जुदाइयों में बरसे वो नैना भी सा दर्द मिलके जिनको रुला न पाए तुझे भूलना तो चाहे लेकिन भुला न पाए ভালোই হবে আবার হাতি বানাচ্ছে ঠিক হবে না এটা হলো হিট স্পেশাল আমি তোর থেকে রোগা আছি অনেক বাড়ি সাপটা হচ্ছে তোর কি উনি বাত করি ওকে ফুচকা খাওয়াই নি ওর মাথা খারাপ হয়ে গেছে ওর আসলে ফুচকা দেওয়া হয়নি বল আজকে लगी है हवाएं तो गाइस चलो क्रिकेटर रेडी करार पर तुम्हें देखा और देखिए एक बार दूधता होच्छे देखिए दो और এটা হলো হাতি বসে আছে পিঠে বানাচ্ছে তো এখানে দুধ পুলির জন্য দুধও রেডি হয়ে গেছে আর এখানে পুলি সব বানানো হয়ে গেছে আর ওইখানে দেখো পাটি সবটা হয়ে গেছে সাগর আর রাতে হবে ফেনা ভাত তাই ভাত আর ওরা সব পুলিগুলো হতে দিয়ে দিচ্ছে চলনে লগি হ্যায় হওয়ায় সাগর ভি লহরায় এইটা আমি বানিয়েছি আমি আমি ফার্স্ট টাইম পুলি বানিয়েছি আর অনেক কটাই আমি বানিয়েছি বাদ বাকি মায়ের গুলো দেখো আর আমার গুলো দেখো এটা আমার মা বানিয়েছে আর আমার গুলো দেখো এই এই এইটা আমি বানিয়েছি
বানিয়েছি, এই যে আমি বানিয়েছি, ফার্স্ট টাইম, কোনোদিন বানাইনি, তাও চেষ্টা করেছি। যদি ভাল লাগে তো রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, আর যারা খেতে চাইছেন তো চলে আসুন, আর যারা দূরে আছেন এই ফোন থেকে ভিডিও দেখে অর্ধেক খেয়ে নিন আর বানিয়ে নিন। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন। তো গাইস গুড মর্নিং, আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, তো আর কালকে যেগুলো বানানো হচ্ছিলো কালকে কেউ খায়নি, যেহেতু সব কিছু ভর্তি ছিল, আর বানাতে বানাতে অনেক রাত হয়ে গেছিল। আর চলো দেখাই তোমাদেরকে পিঠে, এটা হলো দুধ পুলি আর এটা হলো পাটিসাপটা, দেখে নাও আর সবাই খেয়েও নাও। পলকো মে তুঝকো আপনি ছুপা লো সনম।